অন্তরামে এটাকে তোমার স্বামী বলে ফ্রিজ থেকে আইসক্রিম বার করে বাটি করে জোর করে খাওয়াচ্ছে। তাহলে তুমি একটা কথা বলো তো মা, ওই মেয়েটা যে আইসক্রিম খেতে ভালোবাসে তা তোমার বর আগে থেকে জানলো কেমন করে? গোপাল আগে থেকেই মেয়েটাকে চিনত, তা না হলে তুমি তুমি করে কথা বলছি কেন? আরে অনিন্দিতা, তুমি এখানে বসে আছো, আমি তো বেডরুমে গেছিলাম, ও না পেয়ে আমি কোথায় গেলে তুমি? অন্তরাকে যে আগে থেকে চিনতে সে কথা বলনি তো? ওটা দেই প্রশ্ন, খুব অবান্ত প্রশ্ন করছে কি? আচ্ছা এরকম কি আমাদের মধ্যে কথা ছিল যে কে কাকে কতটা চেনে সেটা আগেই জানিয়ে দিত? তুমি তো এইভাবে অনেককেই চেনো যাদের আমি চিনি, আমি এই প্রশ্নটা তোমাকে কোনোদিন করিনি। কথা ঘুরিও না উপর, তুমি যে চেনার কথাটা মিন করছো আমি কিন্তু সেটা বলছি না। আমি যাদের চিনি তাদের সঙ্গে তোমার আলাপ করাতে আমার কিন্তু কোনো প্রবলেম হবে না। কি বলতে চাইছো তুমি? এটাই বলতে চাইছি যে অন্তরাকে যখন তুমি আগের থেকেই চিনতে তখন সকলের সামনে আগে আপনি এগুলো বলে ডাকার তো কোনো দরকার ছিল না। আর সকলের আড়ালে তুমি তুমি করে তোমরা একসঙ্গে আইসক্রিম খাচ্ছিলে, এই চেনাটা কতটা গভীর হলে তুমি বলে ডাকা যায় সেটা বুঝতে আমার খুব একটা অসুবিধা হচ্ছে না উপর। এই যে কথার ধরনটা তুমি নিলে, সেটা না নিয়ে এই টাশনের মধ্যে না গিয়ে তুমি আমাকে যদি সোজাসুজি জিজ্ঞেস করতে যে আমি অন্তরাকে চিনতাম কি চিনতাম না, আমি সব কথাই তোমাকে বলে দিতাম। সব কথা মানে? আরে বাবা, তোমার সাথে জীবন শুরু করার আগে আমার তো নিজস্ব একটা জীবন ছিল, তাই না? আর এমন তো না যে আমার জীবনে আমি কারোর সাথে আমার দেখা হয়নি বা কারোর সাথে আমার মেলামেশা ছিল না, তেমনটা তো হতে পারতো না। তাই অন্তরাকে তুমি কিভাবে চেনো? কামতুরু, এই সোজাসুজি প্রশ্ন করলে আমার উত্তর দিতেও খুব সহজ হবে। এই অন্তরার সাথে আমার প্রথম দেখা হয় জামশেদপুরে। ও নিজের আত্মীয়র বাড়ি গেছিল আর আমি গেছিলাম আমার আত্মীয় বাড়ি, সেখান থেকে শুরু হয় আমাদের একটা অ্যাফেয়ার। হোয়াট? এত চমকাচ্ছ কেন? একটা অ্যাফেয়ার হয়েছিল, সেটা নিয়ে তো আমি কোথাও যাইনি, মানে ব্যাপারটাই এগোয়নি। আমাদের বিয়ের আগে তোমার কোনো অ্যাফেয়ার ছিল কি ছিল না সেটা আমিও তোমাকে জিজ্ঞেস করিনি কোনোদিন, বা জিজ্ঞেস করার দরকার পড়েনি আমার। উপল, তুমি জানতে চাইলেও সেটা কিছু পেতে না, কারণ বিয়ের আগে আমার জীবনে সেরকম কোনো ঘটনা ঘটেনি। দেখো অনিন্দিতা, আমার সাথে বিয়ে হওয়ার আগে তুমি স্কুলে পড়েছো, কলেজে গেছো, ইউনিভার্সিটিতে গেছো, ফলে তোমারও কোনো না কোনো অ্যাফেয়ার থাকতেই পারত, বা হয়তো হয়েছে, সেই ব্যাপারে তো আমি কিছু জানি। আর বা এইভাবে আমি কোনোদিন রিয়্যাক্ট করিনি বা করতাম না। সব অ্যাফেয়ার, সব সম্পর্ক, সব রিলেশনশিপ বিয়ে অবধি যায় না। আর বিয়ের পর, মানে এতগুলো বছর পর, যদি তুমি আমার বা আমি তোমার কোনো রিলেশনের কথা শুনতে পাই তাহলে তো এইভাবে রিয়্যাক্ট করার কোনো কথা নেই। আরে আফটার অল উই আর হিউম্যান বিং, আমাদের সম্পর্ক তো হয়ে থাকতেই পারে। হ্যাঁ, অন্তরের সাথে বিয়ের আগে আমার একটা রিলেশনশিপ হয়েছিল, সে তো বুঝতেই পেরেছি। আমার মা এমনি এমনি তো আর কথাটা বলেনি। আবার সেই তোমার মা? হ্যাঁ আমার মা, কারণ তুমি তো নিজের থেকে বলতে না, মা না বললে আমি তো জানতেই পারতাম না। অনিন্দিতা, ইউ সারপ্রাইজ মি, আশ্চর্য হয়ে যাচ্ছে। মানে আমার বিয়ের আগে কাদের সাথে সম্পর্ক ছিল, কাদের সাথে ভালোবাসা ছিল, হাউ ডাজ ইট ম্যাটার, স্পেশালি যে সেই প্রেমটা এক্সিস্টই করে না। আর ইউ শিওর এক্সিস্ট করে না? এই তো নতুন করে এক্সিস্ট করা শুরু হয়ে গেল, আইসক্রিম খাওয়া, তুমি তুমি করে বলা। একটা কথা মনে রেখো উপল, যে আমাদের ছেলেমেয়েরা কিন্তু বড় হচ্ছে। আচ্ছা অনিন্দিতা, এটা কথা বলি, তুমি ভয় পাচ্ছ কেন? কিসের ভয় তোমার? এই ধরনের মেয়েদের আমার খুব ভালো মতো চেনা আছে, নিজে সংসার করতে পারিনি, ডিভোর্সি, এখন আবার পুরনো প্রেমিকের সঙ্গে দেখা হয়েছে, তাকে তো মোটিভেট করবেই। প্রাথমিকভাবে আমি যে খুব তাড়াতাড়ি মোটিভেটেড হয়ে যাই তা তো নয়, আর সেটা তুমি ভালো করে জানো। আর দ্বিতীয় কথা, যে যে ব্র্যাকেটে তুমি
অন্তরাকে ফেলছো, সেই ধরনের বা সেই ব্র্যাকেটের মেয়ে অন্তরা নয়। ও খুব স্ট্রেট ফরওয়ার্ড, সোজা কথা সোজাভাবেই বলে, খুব প্রতিবাদী মেয়ে। ইয়া অফ কোর্স অফ কোর্স, পৃথিবীর যত ভালো গুণ আছে সব ওই অন্তরার মধ্যে আছে, তাই তো? এসব গুণের মধ্যে পড়ে কিনা সেটা আমি জানি না, তবে অন্তরা এই রকমই। অন্তরা সারা জীবন কিছু না কিছু করেছে, ও কোনো কিছুতে ভেঙে যায়নি। সে তো বোঝাই যাচ্ছে, নিজের জীবনটাই ভেঙে টুকরো টুকরো করে ফেলেছে। হ্যাঁ, হয়তো ওর জীবন ভেঙে তছনছ হয়ে গেছে, তবে অন্যের জীবন কোনোদিন ভাঙতে যাবে না। উপল, অন্তরার প্রশংসা শোনার জন্য কিন্তু প্রসঙ্গটা আমি তুলিনি। তাহলে কিসের জন্য প্রসঙ্গটা তুলেছো সেটা যদি খুলে বলো। তোমার বিয়ের আগে যা ছিল ছিল, আমি চাই না তুমি ওর সঙ্গে আর মেলামেশা করো, এই মেলামেশাটা বন্ধ করো। অরিন্দিতা, কোনো মেলামেশা নেই, কোনটা বন্ধ করতে বলছো? আমি চাই না তুমি আর অন্তরার সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখো। তোমার সব চাওয়াটাকে যে আমি সম্মান জানাতে পারবো তা তো নয়। দেখো অরিন্দিতা, আমি স্পষ্ট কথা স্পষ্টভাবে বলতেই ভালোবাসি। ইনফ্যাক্ট আমি অন্তরার সাথে চেয়েছিলাম যে বন্ধুত্ব হোক, সে চাইনি। ওর জাস্টিফিকেশন ছিল যে যার সাথে এতদিন সে বন্ধু হয়নি, আর ওর পক্ষে নতুন করে বন্ধু পাতানো সম্ভব না। তাহলে কি দাঁড়ালো অরিন্দিতা, যে অন্তরার সাথে আমার কোনো সম্পর্কই থাকছে না? তবে আরেকটা জায়গা তোমার কাছে একদম পরিষ্কার করে দিই, আমার সাথে যদি অন্তরের কোনো জায়গায় দেখা হয় বা ও যদি আমাকে ফোন করে, এমনটা হবে না যে আমি কথা বলবো না, এইটা তোমার কাছে যেন পরিষ্কার থাকে। এই সমস্ত কিছু বৌদির জন্যে, এই সব কিছু পেছনে আছে বৌদি। বৌদি? হঠাৎ বৌদিকে টেনে আনছো কেন? আনবো নাই বা কেন? 25 বছর বাদে হঠাৎ করে কোনো বন্ধুর উদয় হলো, আর সে কে? সে নাকি আমার হাজবেন্ডের এক্স গার্লফ্রেন্ড। এই ধরনের কথাবার্তা বলে তুমি যদি খুশি হও, তোমার যদি ভালো লাগে, তাহলে বলো, আমার কিছু বলার নেই। আমার যা যা তোমাকে বলার ছিল আমি বলে দিয়েছি, আর এটাও বলে দিচ্ছি, তুমি যদি অন্তরের সাথে আলাপ করতে চাও, আমি আমি আইল বি ভেরি হ্যাপি, আমি নিয়ে গিয়ে তোমার আলাপও করিয়ে দেবো। ওই ধরনের একটা মেয়ের সঙ্গে আলাপ করা আমার প্রবৃত্তিতে বাধে। না না, বুঝতে পারলাম না, ওই ধরনের মেয়ে মানে? ও যে তোমার এক্স গার্লফ্রেন্ড ছিল বলে আমাকে ওর প্রশংসা করতে হবে সেটা কিন্তু কোনো মানে নেই। শোনো, আমার একটা নিজস্ব মতামত আছে, বুঝেছ? আর তাছাড়া ওই ধরনের মেয়েকে আমার পছন্দ হয় না। সব সময় কাউকে না কাউকে ইনসাল্ট করে কথা বলছে, অ্যাজ ইফ ও সব কিছু জানে, পৃথিবীর সমস্ত ভালো গুণ ওর মধ্যে আছে, আর আমরা সবাই জাস্ট নাথিং। দেখো অরিন্দিতা, যাকে শ্রদ্ধা করতে পারবে না তাকে অশ্রদ্ধ করো না, তার কারণ তুমি তুমি অন্তরকে চিনো, তুমি তার ব্যাপারে কিছুই জানো, মানে ওয়াই ইউ বিং জাজমেন্টাল? অন্তরার প্রতি একটা সফট কর্নার আজও আমার আছে। তাহলে তুমি আমাকে বিয়ে করেছিলে কেন উপা? চুপ করে থেকো না, বলো কেন? অদ্ভুত যুক্তি, তোমাকে বিয়ে করেছিলাম এতগুলো বছর আগে, তার আগে বা পরে কারোর প্রতি আমার একটা সফট কর্নার থাকতে পারে না? কই, এটা তো কোনো চুক্তিতে লেখা ছিল না। দেখো আমি বলে ব্যাপারটা স্বীকার করছি, কারণ আমার কাছে এটাই এটাই নর্মাল, আমি স্বীকার করছি তো, অনেকে হয়তো স্বীকারই করতো না। একটা কথা বলি, তুমি হয়তো আজকে এখানে বসে না ভেবে তুমি বলছো যে আমার আগে মানে আমাদের বিয়ের আগে তোমার কোনো অ্যাফেয়ার ছিল, কিন্তু স্কুলে কলেজে একটু ইন্ট্রোস্পেক্ট করে দেখো তো, একটু ভাবনা চিন্তা করে দেখো তো, কোথাও না কোথাও কোনো একটা মানুষ যে হয়তো তোমাকে ভালোবাসতো বা তুমি তাকে ভালোবাসতে, হয়তো ওই 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 সম্পর্কটাই অসম্পূর্ণ রয়ে গেছে, থাকতেই পারত। কই, আমি তো এই ব্যাপার নিয়ে তোমাকে কোনোদিন কোনো জেরা করিনি বা কোনো প্রশ্ন করিনি বা জানতেও চাই। কি বলতে চাইছো তুমি উপায়? তোমার নিজের জীবনে এরকম একটা ঘটনা আছে বলে আমার জীবনেও থাকতে হবে সেটা প্রমাণ করতে চাইছো তুমি? না না, তুমি আমার কথার মানেটাই বুঝতে পারলে না। আমি বলছি তোমার যদি কোনো সম্পর্ক হয়েও থাকতো, আমার তার প্রতি কোনো কোনো ইন্টারেস্ট নেই, কোনো আগ্রহ নেই, জানারও কোনো আগ্রহ নেই, ফলে এই এই প্রশ্নের তো কোনো উত্তর নেই আমার কাছে, তাই না? তা আমি আমি কী প্রমাণ করার চেষ্টা করতাম?
আমার কোনো কিছু প্রমাণ করার নেই। দেখো, অন্তরা সম্পর্কে একটাই কথাই বলি যে ওই সম্পর্ক নিয়ে আমার কোনো গিল্ট ফিলিং নেই, আমার কোনো অপরাধ বোধ নেই। আর আজকের পর থেকে তোমার সাথে আমি অন্তরাকে নিয়ে কোনো কোনো ডিসকাশনে যাব না। দেখো, সিম্পল কথা হচ্ছে, আমি যাকে শ্রদ্ধা করি তুমি তাকে যদি অশ্রদ্ধা করো তাহলে বেস্ট উপায় কী? বেস্ট উপায় হচ্ছে তাকে নিয়ে আমরা কোনো আলোচনায় বসবো না, তাকে নিয়ে আমরা কোনো আলোচনা করবই না। আশা করি তোমার সব প্রশ্নের উত্তর আমি তোমাকে দিতে পেরেছি, আর আমাকে প্রশ্ন করার কিছু নেই। আমার পড়াশোনার জন্য টিচারও রাখবে না, আমাকে পড়াশোনা করতেও দেবে না, কিন্তু সারা জীবন আমাকে কথা শুনিয়ে যাবে। আমি হেল্প করব শ্রীময়ী। তোর অ্যাকাউন্টে আমি প্রত্যেক মাসে টাকা পাঠাবো, দরকার হলে একেবারে পাঠিয়ে দেবো। একটা কথা বলি, বাড়ির কাউকে কিন্তু বলবি না তুই পরীক্ষাটা দিচ্ছিস। চলো 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 পাল্টা।